Bismillahirrahmanirrahim. Shalom bondhura. Kemon acho tumra? Asha kori bhalo acho. Ei corona mahamarite jokhon school bidyaloy shob bondho, tokhon tumra hoyto mon kharap kore barite boshe acho. Er moddheo amra tomader jonno online class er byabostha korechi. To shoptom shreni chhatro chhatrira তোমরা আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট 3 একটা ক্লাস হবে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 1 ক্লাস সোনামণিরা তোমাদের ক্লাস 7 এ Class 7 Unit 3 Lesson 1 The Tail So, shuna bolina tumra age theke ei shomoye kichuta holeo waqifal asho eta guruttopurno jinish onek shomoye ache onek rokom to tense kake bole tense kriya shomoyokta hoar shomoy ke tense bole er bohu rokom shongha ache ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে ক্রিয়ার কালকে টেন্স বলে তো তোমাদের মনে রাখার মতো একটা ছোট সংজ্ঞা ক্রিয়া সম্পর্কিত হওয়ার সময়কে টেন্স বলে শোনা বন্ধুরা তোমরা তো জানো এখান থেকে আরো জানবে যে টেন্স এই বিষয়টা প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় একটা হলো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স অতীত কাল ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল শোনা বলি আমরা প্রতিনিয়ত যত কাজ করি যত কথা বলি যত কিছু করি সব কিছু এই তিন টেন্সের তিন কালের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তো এই তিন কাল নেই মনে করো মহাকাল যে তিন কালের ভিতরেই সব টেন্স নিহিত তো প্রধানত তিন ভাগে ভাগ তার প্রথম ভাগটা হলো প্রেজেন্ট টেন্স শোনা বলিরা এই প্রেজেন্ট টেন্স এটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এটা হলো চার ভাগ কি জানো প্রেজেন্ট হলো এটা হলো ইনডিফিনাইট তারপরে দুই নম্বর হলো প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপর তিন নম্বরটা হলো পারফেক্ট প্রধান ভাগ হলো প্রেজেন্ট টেন্স একে আবার চারটি ভাগে ভাগ করেছে প্রেজেন্ট ইনফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বর্তমান কালে চার ভাগ শোনা বলি না পাস্ট টেন্সে ওই রূপই চার ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো ওই যে প্রেজেন্ট টেন্সটাকে আমরা ধরব পাস্ট পাস্ট ইনফিনিট পাস্ট ইনফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শোনা বলিরা এর আরেকটা যে ভাগ থাকলো সেটা ফিউচার টেন্স কে অনুরূপ চার ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো কি সেটা হলো আবার দেখো তোমরা ফিউচার টেন্স এর হলো চার ভাগ হ্যাঁ চার ভাগ ওই একই নাম এক নম্বর হলো ফিউচার 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 ইনডিফিনাইট তিন নম্বরের ফিউচার পারফেক্ট আর চার নম্বর হলো পারফেক্ট পারফেক্ট
পারফেক্ট কন্ডিশন শুনে বুঝলা তাহলে তোমরা প্রথম চারটি ভাগের নাম যদি মুখস্থ রাখো তাহলে আর আটটা হয়ে যাবে তবে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন past ইনডেফিনিট past কন্টিনিউয়াস past পারফেক্ট কন্ডিশন তারপর ফিউচারে রয়েছে আমরা ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্ডিশন এই 12টা ভাগ সমস্ত টেন্স এর ভিতরে লুকায় আছে তো এখন আমরা এক এক করে সব শিখব আমরা শিখব হলো এক নম্বরটা প্রেজেন্ট ইনডেফিনিট এর সংজ্ঞা কি বর্তমান কালে কোন কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝাবে ভাবে প্রেজেন্ট টেন্স হয় শুনলাম এটা হলো সংজ্ঞা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তো এর যদি আমরা এখন আসি যে কিভাবে আমরা চিনব বাংলার ইতিহাস শেষে কি কি লক্ষণ থাকবে দেখো এ হর্ষই উদ্দেশ্য বা পরে হয় যায় ইত্যাদি থাকে এছাড়াও যদি চিরন্তন সত্য অভ্যাসগত সত্য এবং ঐতিহাসিক সত্য থাকে চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে অভ্যাসগত সত্য আমি প্রতিদিন সকালে চা খাই এরকম অভ্যাসগত সত্য এবং ঐতিহাসিক সত্য যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এইগুলা ঐতিহাসিক সত্য বোঝালেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে তো শোনা বন্ধুরা তোমরা আস্তে আস্তে সব কিছু শিখবে জানতে পারবে তা আজকের যে বিষয়টা গেল সেটা তোমরা বাড়িতে মুখস্থ করবে এটা তোমরা বাড়িতে 12টা টেস্ট ভাগ দেখানো হলো সেটা করবে আগামী দিনে আমরা এর গঠন প্রণালী সহ আমরা চিনব তো ধন্যবাদ সকল বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই এবং বাড়িতে অবশ্যই চর্চা করবে।